বিসমিল্লাহ রহমান রহিম আমরা স্টার্ট করছি তো আমাদের আমাদের টোটাল তিনটা পার্ট আছে ওয়ান হু নোজ দা ওয়ে হু গোজ দা ওয়েজ দা ওয়ে নোজ দ্য ওয়ে মানে হচ্ছে প্রিপারেশন গোজ দা ওয়ে মানে হচ্ছে হোয়াট এভার ইউ টেক অ্যাকশন ডু ইট দ্যাট ইজ গোজ দা ওয়ে গোজ দা ওয়ে আই এম ডুইং আর শোজ দা ওয়ে মানে হচ্ছে আই নট ডিড ইট আই নট অনলি ইম্প্রুভ অন ইট আই ওয়ান্ট টু পাস দ্য টর্চ টু দা নেক্সট জেনারেশন টু দা আদার পিপল অর্থাৎ আমি যা শিখেছি সেই লাইটটা আরেকজনকে দিয়ে যেতে চাই আমার এই কাপটা দেখেন এখানের মধ্যে লেখা আছে দোস হু ক্যান ডু যারা জানে যারা জানে তারা করে দোস হু ক্যান ডু মোর যারা বেশি করতে চায় দে ঠিক অর্থাৎ তারা আরেকজনকে শেখায় ইন্টারেস্টিং না এটা মধ্যে বললো যে দোষ হু ক্যান অর্থাৎ যারা করতে পারে ডু মানে হচ্ছে যে এই যে ডু মানে হচ্ছে করে দোষ হু ক্যান ডু মোর যারা বেশি করতে চায় অর্থাৎ যতটুকু রেসপন্সিবিলিটি তার চেয়ে বেশি করতে চাই দে টিচ অর্থাৎ তারা আরেকজনকে শিখিয়ে যায় ইন্টারেস্টিং না তো এখানে মূল যে জিনিসটা সে জিনিসটা হচ্ছে যে আমি আমার যেমন আমাদের লাস্ট রেজিমটা আমাদের মুসলিম ওয়ার্ল্ডের বেশিরভাগ কান্ট্রিতে যে অবস্থাটা মুসলিম ওয়ার্ল্ড না শুধু অন্যান্য কান্ট্রিতেও কিছু কিছু কান্ট্রিতে আছে হোয়াট ইজ দ্য ব্যাকওয়ার্ডনেস অব আওয়ার লাস্ট গভর্নমেন্ট অথবা লিবিয়া গভর্নমেন্ট অথবা রাশিয়ান গভর্নমেন্ট দ্য প্রবলেম ইজ দ্যাট তারা লিডার তৈরি করেনি দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম দ্যাটস ওয়াট উই আর সাফারিং রাইট নাও উই আর সাফারিং ফ্রম নট হ্যাভিং লিডারশিপ যেমন আমেরিকাতে যখন প্রেসিডেন্ট বাইডেন প্রার্থী হলেন আবার হঠাৎ করে মাসখানেক আগে উনি ডিসাইড করলেন সবার সাথে কথা বলে যে উনি ইলেকশনে আর কন্টিনিউ করবেন না এবং সাথে সাথে তাদের শত শত ক্যান্ডিডেট রেডি বিকজ প্রিপেয়ার লিডারশিপ ইন কেস এফ এফ সামওয়ান ক্যানট কন্টিনিউ তো লিডারশিপ ইজ অলওয়েজ টু পাস টু আদার্স এটা খুবই ন্যাসেসারি তো আমরা এটা দেখবো আমরা এখন এটা ওভার এক্সপ্লেন করব না আমরা চেষ্টা করব যে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাস্লামের লাইফ স্টাইল দিয়ে এটা বোঝা এবং এটা এটা নিজের মধ্যে আনতে পারার চেষ্টা সো লিডার ইজ দ্য ওয়ান হু নোজ দা ওয়ে গোজ দা ওয়ে শোজ দা ওয়ে এটা একটু আপনি আপনার নোটের মধ্যে লিখেন যদি বা এটা আপনি জানেন তবু লিখেন একেবারে তিনটা পয়েন্ট তিনটা পৃষ্ঠের শুরুতে লিখেন এটা তাহলে আপনার যেটা হবে এটার বিপরীতে আপনি যে যে পয়েন্টগুলো পাবেন যে যে আইডিয়াগুলো আসবে এটা প্রত্যেকটার আন্ডারে আপনি এটা নোট ডাউন করতে পারবেন ইভেন অনেক সময় মনে রাখবেন আপনি অনেক কিছু জানলেও ওই জিনিসটা আবার চেষ্টা করবেন আবার আবার লিখতে আবার পড়তে সো তো চলুন আমরা বিসমিল্লা করে শুরু করি এবং একজন গ্রেটেস্ট লিডার অন আর্থ তার সম্পর্কে আমরা স্টাডি করব বাট আমরা স্টাডি করব অবশ্যই এটা কর্পোরেট লিডারশিপ পয়েন্ট অফ ভিউ থেকে এখানে কোনোভাবেই কোনোভাবেই ধর্ম নিয়ে কথা নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল এবং সোশ্যাল পলিটিক্যাল কারণ পলিটিক্যাল এই জন্যই বলছি আমি তো দেশের অংশ আমাকে বুঝতে হবে হাউ স্টেট রানস আমার সব লিডারশিপ যেন ইম্প্রুভ হয় আমরা প্রফেট মোহাম্মদ সাল্লাহামের লাইফ স্টাইলটা দেখবো যে হাউ হি ডে সো প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে সেই ডেফিনেশনটা এ লিডার ইজ দ্য ওয়ান হু নোজ দ্য ওয়ে হু গোজ দা ওয়ে এন্ড হু শোস দ্য ওয়ে তিনটা পার্ট লিডার ইজ দ্য ওয়ান হু নোজ দা ওয়ে হু গোজ দ্য ওয়ে শোস দ্য ওয়ে কি পুরো লিখে ফেলতে হবে না এইভাবে লিখে নোজ দা ওয়ে আরেক পিসটাই গোজ দ্য ওয়ে আরেক পিসটাই শোস দ্য ওয়ে এই ডেফিনেশনটার সাথে কোরআনেরও ডেফিনেশনে মিল আছে উত্তম ব্যক্তি দিয়েই বলা হয়েছে সেই উত্তম ব্যক্তি যে নিজে শিখে এবং অন্যকে শিখায় তবে নিজে শিখে অন্যকে সেই শিখাতে পারবে যে শিখে এটা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে কোথায় কাজ করে কোথায় কাজ করে না এটা আপনি জাস্ট চিন্তা করে দেখেন যদি আপনি এমন একজনের কাছ থেকে অ্যাকাউন্টিং শিখেন যে কোনোদিন অ্যাকাউন্টিং জব করেনি বাট তার ফার্স্ট ক্লাস ফার্স্ট অ্যাকাউন্টিং ডিগ্রি আছে ফ্রম ইউনিভার্সিটি এবং ফ্রম অক্সফোর্ড ফ্রম ম্যাটার যদি সে রিয়েল লাইফে না করে থাকে প্লিজ তার কাছ থেকে শিখবেন না বিকজ দ্যাট পার্সন ইজ নট এলিজিবল টু টিচ ইউ আর আপনার কাছেও যদি সামনে এরকম চয়েস আসে যে একজন অনেক বছর ওই টপিকে ওই সাবজেক্টে ওই বিষয়ে জব করে এসছে আবার আরেকজনের ডিগ্রি আছে আপনি কার কাছ থেকে শিখবেন কারণ যে মানুষটার শুধু ডিগ্রি আছে সেই মানুষটাকে আপনাকে প্রচুর থিওরি নলেজ সে আপনার সাথে শেয়ার করতে পারবে কিন্তু সবগুলো ওই পুঁথিগত বিদ্যা এবং পরহস্তে দন এরকম আছে না পুঁথিগত বিদ্যা পরহস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন রাইট সো দ্য পারসন হু ওয়ার্ক উইথ দ্যাট যে জার্নালিজম পড়েছে আবার জার্নালিস্ট ছিল হি ক্যান গিভ ইউ দ্য রিয়েল পিকচার আপনি লিডারশিপ তার কাছ থেকেও শিখবেন না যে তার কাছে লিডারশিপের উপর মাস্টার ডিগ্রি আছে বাট নেভার ওয়াজ ইন লিডারশিপ নেভার ওয়ার্কড এজ এ লিডার টু নট লার্ন লিডারশিপ ফ্রম হেম দ্যাট হি ইজ আট জাস্ট টক অ্যাউট বুক ইস হি ইস নট গন আিভ ইউ দ্য রি ভিশন হি ক্যান নট টেক ইউ টু দ্য জার্নি

লেয়ারস অফ মিনিং আছে এখানে আপনার আমরা আমাদের আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের ধর্ম থেকে শিখে জীবনে অ্যাপ্লাই করতে পারি না তার বড় একটা কারণ হচ্ছে আমরা শুধু ওই উপরের মিনিংটা সারফেস মিনিংটা নিয়ে ব্যস্ত থাকি আন্ডারনিথ মিনিংয়ে যায় না তো কোরআনে যেখানে বলা হয়েছে সে উত্তম ব্যক্তি যে নিজে শিখে এবং অন্যকে শিখায় যে নিজে শিখে অ্যাপ্লাই করে এবং অন্যকে শিখায় সো প্রফেট মোহাম্মদ সাল্লা যদি ওনার কাছে যখন এসেছিল একজন ব্যক্তি তার ছেলেকে উপদেশ দেওয়ার জন্য যে সে মিষ্টি খাওয়ার জন্য বিরক্ত করে বা মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ার জন্য বিরক্ত করে ওটিং গরিব মানুষ উনি কিনে দিতে পারেন না প্রফেট প্রফেদ মোহাম্মদামকে অ্যাডভাইস দিতে বলেছিলেন প্রফেদ মোহাম্মদ জানতেন মিষ্টি এভাবে বেশি খেতে চাইলে ওই লোকটার আর্থিক ক্ষতি হবে আবার মিষ্টি বেশি খেলে শরীরের জন্য ভালো না এটা প্রফেট মোহাম্মদ জানতেন কিন্তু তারপরে তিনি নিজেও মিষ্টি খেতেন এ কারণে উনি কি করেছেন উনি বলেছেন যে আগামী সপ্তাহে আসেন আগে উনি নিজে ছেড়েছেন উনি ওই জার্নির মধ্যে দিয়ে গিয়েছেন সো দিস ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট হোয়াট ইউ লার্ন ফার্স্ট ইউ অ্যাপ্লাই রাইট ওয়ে কাউকে শেখাতে যাবেন না ফার্স্ট ইউ অ্যাপ্লাই ইট ট্রাই ইট দেন যখন ট্রাই করবেন নট অনলি অ্যাপ্লাই করা শিখবেন বাট অলসো অ্যাপ্লাই করতে গিয়ে অনেক কিছু শিখবেন এবং আপনার নলেজটা নলেজটা তখনই উইজডম হয় যখন নলেজ অ্যাপ্লাই করা হয় এবং অ্যাপ্লাই করার মধ্যে মাধ্যমে যে রিয়েলাইজেশন বোধগম্যতা যেটা রিয়েলাইজেশন এবং ট্রান্সফরমেশন আসে আপনার চিন্তাধারার মধ্যে সেটাই হচ্ছে উইজডম সেটাই হচ্ছে প্রজ্ঞা জ্ঞান বইয়ে পাওয়া যায় জ্ঞান নীল খেতে পাওয়া যায় প্রজ্ঞা নীল খেতে পাওয়া যায় না এটা খেয়াল রাখতে হবে জ্ঞান নীলকেতে পাওয়া যায় নীলকেতে আজকে আপনি পাঁচ হাজার টাকা নিয়ে যান একেবারে এক পলিথিন লিডারশিপ বই নিয়ে আসতে পারবেন ঠিক আছে বাট প্রজ্ঞা নিয়ে আসতে পারবেন না প্রজ্ঞা হচ্ছে ওই নীলকেতের বইগুলো পড়ে অ্যাপ্লাই করে যে জিনিসগুলো আপনার মধ্যে রিয়েলাইজেশন আসবে দ্যাট ইজ প্রজ্ঞা উইজডম এবং নলেজ ইজ নট পাওয়ার এতদিন ভুল শুনে আসছেন উইজডম ইজ পাওয়ার কারণ উইজডম নেভার গোজ অ্যাওয়ে নলেজ গোস হবে আপনি অনেক কিছু শিখেছেন না ধরেন ওগুলো বেশ কিছুদিন যদি প্র্যাকটিস না করেন ভুলে যান না এরকম ভুলে যান স্বাভাবিকভাবে আপনার কয়টা পড়ালেখা মনে আছে যেগুলো আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন বিকজ ইউ ডিড অ্যাপ্লাই ইট দ্যাটস ওয়াই ইট গোস অ্যাওয়ে এটা গ্রেজুয়ালি এটা চলে যায় ড্রেনের পানির মতো চলে যায় সো এখন দেখি আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম কি করেছেন এটা নিয়ে

মানে হচ্ছে অপরিহার্য অর্থাৎ যেদিন লিডার শিক্ষা বন্ধ করে দেয় সেদিন আসলে সে মৃত্যুর প্রস্তুতি নেয় অর্থাৎ দ্য লিডার্স হচ্ছে রিকোয়ারেন বলেছেন অল লিডার্স আর লার্নার্স দ্য মুভেন্ট ইউ স্টপ লার্নিং ইউ স্টপ লিডিং হোয়েন ইউ স্টপ লিডিং ইউ স্টার্ট ডাইং আই লার্ন much এস আই ক্যান ফ্রম এস মেনি এস আই ক্যান

আল্লামার ঝগড়া আমরা দেখেছি ফেসবুকে আমি বিনিতভাবে একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই যারা আমাকে অনুসরণ করে রসুল নবুয় চল্লিশ বছর বয়সে পেয়েছেন এখন উনি আয়ের আগে নবী ছিলেন কি ছিলেন না আমার মনে হয় না এই বিতর্কে আমাদের যাওয়ার দরকার আছে আবার রসুল আলোর তৈরি নাকি নুরের তৈরি না মাটির তৈরি নাকি স্টিলের তৈরি নাকি ডায়মন্ডের তৈরি এটা নিয়েও আমাদের ওয়ারি করার কোনো দরকার নেই কারণ ওটা দিয়ে আমাদের কিছু এসে যায় না আমাদের এসে যায় হচ্ছে ওনাদের ওনার আদর্শগুলো আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব যারা আমার এক্সিকিউটিভ মডেল গুলো ফলো করেন তারা যেন ওই বুবই পক্ষের বিতর্কে কারো পক্ষে বিতর্কে যেন জয়েন না করেন এটা আল্লাহ জানে যে উনি কিসের তৈরি এটা উনি উনি মাটির তৈরি হলো আমার জন্য ঠিক আছে নোরের তৈরি হলো ঠিক আছে স্টিলের তৈরি হলো ঠিক আছে কারণ আমি ওনাকে ফলো করি ফর হিস আইডিয়ালস ফর হিস অ্যাকশনস ফর হিস প্রিন্সিপালস ফর হিস ভ্যালিউস ফর হিস সিস্টেমস ফর হিস রুলস অ্যান্ড রেগুলেশন ফর হিস লিডারশিপ নট টার বডির মধ্যে মাটি নাই স্টিল এটার জন্য আমি ওনাকে ফলো করি না আমি ফলো করি ওনার আদর্শের জন্য রাইট সো আমরা যেন এটা এটা করি এখন আমরা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসলাম জীবনীটা যদি একটু জাস্ট আমরা নিরপেক্ষ ভঙ্গিতে মানুষ হিসেবে অবজার্ভ করি সেটা হচ্ছে যে আল্লাহ আল্লাহসমানত আলাহ চাইলে রসুল্লাহ সাল্লাহ আসলামকে প্রোগ্রাম করে দিতে পারতেন না যে যা যা উনি শিখাতে চেয়েছেন সারা জীবনে ওনাকে যা শিখিয়েছেন কোরআনটাকে একটা চিপ বসাই দিয়ে ওনার শরীরে যে টেকনোলজিগুলো আমাদের আছে এখন মডার্ন টেকনোলজি এগুলো আমরা কীভাবে করেছি এই যে আইফোন কম্পিউটার চিপ টেকনোলজি অল দিস থিংস এআই আই কি করেছি এগুলো আমরা করেছি নেচারকে অবজার্ভ করে অর্থাৎ আল্লাহ সুবান তাল্লাহার নেচারগুলো কীভাবে অপারেট করে সেটাকে অবজার্ভ করে আমাদের সায়েন্টিস্টরা সেই রুলসগুলো আমাদের সেই রুলসগুলো দিয়ে আমাদের কিছু সিস্টেম বানানোর চেষ্টা করেন দ্যাট ইজ হোয়াট উইল লার্নিং এখন তার মানে হচ্ছে যে এভরিথিং ইজ ইন দ্য নেচার এবং আল্লাহ সুমান তালা চাইলে রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে প্রোগ্রাম করে দিতে পারতেন অর্থাৎ উনি জন্মের পরেই উনি ধর্ম প্রচার করা শুরু করাতে পারতেন এখন আমার নিরপেক্ষ অবজারভেশনে আমার যেটা মনে হয়েছে আল্লাহ সুবান তালা এটা করেননি এটার কারণে যে যদি করতেন মানুষের কাছে রসুল্লাহ সাল্লামকে জাদুকর মনে হতো রাদার দেন একজন শিক্ষক মনের হচ্ছে লার্নার মনে হচ্ছে টিচার মনে হচ্ছে একজন তাদের নিজেদের একজন রসুল্লাহামের পুরো জীবনীটা পড়লেই দেখবেন যে রসুল্লাহ সাল্লাম অতি প্রাকৃত সুপার ন্যাচারাল এগুলো নিয়ে কখনোই বড়াইও করেননি এগুলো নিয়ে কাজও কাজ উনি অলওয়েজ এটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে আমি তোমাদের মতোই এবং তোমাদের একজন এটাই কারণ আপনি অলওয়েজ খেয়াল রাখবেন এটা আমি কেন বলছি এখানে বিতর্কে যাবেন না ওই রসুল মাটির তৈরি আলোর তৈরি অথবা ইয়ে তৈরি এটাই জন্যই বলছি লিডার যদি টিমের একজন হতে না পারে লিডার কোনোদিন লিড করতে পারবে না কারণ লিডার যদি রাজার মতো উপরে গিয়ে বসে থাকে তাহলে মানুষ তো অলওয়েজ মনে করবে যে ও তো কুইনে লি যাবে ওর দ্বারে কাছে যাওয়া যাবে না ওর কাছ থেকে লার্নও করা যাবে না ওর সাথে কাজ করা যাবে না তো রাজার সাথে সমস্যাটা কোথায় রাজা বা নর্মাল প্রেসিডেন্টের সাথে সমস্যা কোথায় রাজাদের দ্বারে কাছে যাওয়া যায় না রাজাদের থেকে লার্ন করা যায় না শুধু রাজাদেরকে ফলো করতে হয় আর গণতান্ত্রিক যে ভালো প্রেসিডেন্ট সে কি করে আপনি দেখেছেন টনি প্লেয়ার বাংলাদেশে এসছেন বিল ক্লিন্টন বাংলাদেশে এসছেন টনি প্লেয়ার বাংলাদেশে এসছেন টনি প্লেয়ার ইভেন কোটো পড়েননি বাংলাদেশে এসছেন হাতগুলো আমার মতো এরকম পুরো ফোল্ড করে উনি ফ্লাইট থেকে নেমে যাচ্ছে বিকজ দে আর দে আর লিডার্স দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ড্রেস দে কেয়ার অ্যাবাউট দ্য লিডারশিপ সো আমি যে জিনিসটা বলতেছি অথচ দেখে যে আমাদের আবার ছোটখাটো কিছু দেশের রাজা আছে যেগুলো যেগুলোর পোশাক আশাক দেখলে পোশাক আশাকেই পরে আছে কয়েক মিলিয়ন ডলার রাইট থিং ইজ দ্যাট রসুল্লাহ সাল্লাহাম কেন অলওয়েজ সাধারণ হতে চেয়েছিলেন যাতে মানুষ তার কাছে আসে এবং তার প্রিন্সিপলগুলো ধারণ করার চেষ্টা করে তাহলে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর মাস দেয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে রসুল্লাহ সাল্লামকেও পৃথিবীতে যেগুলো নলেজ আল্লাহ দিচ্ছেন সেই নলেজগুলো উনি অ্যাপ্লাই করে উনি নিজেকে প্রস্তুত করেন আপনি জানেন যে মানে আমরা রসুল্লা সাল্লা ছোটবেলা থেকে জীবনী পড়লে দেখা যায় ওনাকে বেদুইন পরিবারে পাঠানো পর্যন্ত হয়েছিল বেদুইন পরিবারে অনেক নবীর রসুলের এরকম যাওয়ার নজির আছে বেদুইন পরিবারে গিয়ে উনি কি কি শিখেছেন যেমন ওয়ান্ডারফুল একটা জিনিস যেটা শিখেছেন সেটা হচ্ছে যে আর একটা পরিবার নিজের পরিবারে না থেকে আরেকটা একটা পরিবারে অ্যাডজাস্ট করা নিজেকে অর্থাৎ আননোন একটা পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করার ক্ষমতা যেটা আগে ইংল্যান্ডে ইলেভেন আর সেকেন্ড থিং হচ্ছে রসুল্লা ইসলাম ম্যাচ চড়িয়েছেন এবং আপনি জানেন অনেক নবী রসুল মানে মেস চড়াতেন মেস চড়ানোর উদ্দেশ্যকে আল্লাহ রসুল আল্লাহ এত কাজ থাকতে ম্যাচ চড়ানো কেন দিয়েছেন ম্যাচ চড়ানো সব থেকে ডিফিকাল্ট কারণ ম্যাশগুলোকে যখন এক জায়গায় রাখতে হতো আর না হলে যে নেকড়ে যখন স্কেডার্ট হয়ে ছড়াই ছিটাই পড়লে যখন নেকড়ে আক্রমণ করতো তখন রাখাল বেটা কই কোন দিকে যাবে রাখাল দেখা যেত যে একদিকে গেলে আরেক দিক দিয়ে নেকড়ে খেয়ে ফেলতেছে কিন্তু যদি ম্যাশগুলোকে লিড করে এক জায়গায় রাখা যায় তাহলে নেকড়ের সাথে ফাইট করাটা ইজি হয়ে যায় তো একজন লিডারও যখন টিম মেম্বারকে এক জায়গায় রাখতে পারে ইউনিফাইড এক কথার মধ্যে রাখতে পারে এক থটের মধ্যে রাখতে পারে তখন লিডারের পক্ষে বাইরের আক্রমণগুলো ডিল করা কি খুব ইজি হয়ে যায় বাইরের ক্রাইসিসগুলো এখন আপনি তো কর্পোরেট লিডারশিপে আক্রমণের শিকার হচ্ছেন না কিন্তু আপনারও কিছু আক্রমণ আসে কি এই যে কোভিডটা ছিল আপনার একটা শত্রু এই যে রেভলুশনটা বললেন যে রেভলুশনের কারণে আপনাদের বিজনেস স্লো হয়ে গেছে রেভলুশন এটা আপনার একটা এটা এর সাথে আপনি যুদ্ধ করতে হচ্ছে এখন আবার মানে আপনাকে নতুন করে ইয়া করার জন্য তো আমাদের রসুল্লাহ সাল্লাহামের পুরো জীবনী দেখবেন আপনি অনেক শিখেছেন তারপর রসুল্লাহ সাল্লাহাম বিভিন্ন সময়ে নিজে চিন্তা করতেন হজের সময়ে যখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো তাদের সাথে মিশতেন উনি যেমন মদিনাবাসীদেরকে চুজ করেছেন হিজরত করার জন্য এটা একদিনে উনি ডিসিশন নেন উনি অনেক সময় নিয়েছেন অনেক সময় নিয়েছেন উনি হজের মধ্যে মানে প্রত্যেকটা জাতির সাথে মিশে মিশে দেখতেন যে কারা সবচেয়ে বেশি লিবারেল কারা সবচেয়ে বেশি ওয়েলকামিং কারা সবচেয়ে বেশি উদার কারা সবচেয়ে বেশি শিখতে আগ্রহী কারা সবচেয়ে বেশি মানবতাবাদী এটা চুজ করতে করতে মানে তিনি দেখেছেন মদিনাবাসীদেরকেই সবচেয়ে বেস্ট চুজ করা যায় তখন উনি আস্তে আস্তে ওদিকে গেলেন আমি দিলাম এটা প্রচার উদাহরণ আমাদের দু একজন অন্য ধর্মেরও আছেন এটা মূল উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ লার্নিং প্রিপারেশন দেখেন উনি তেষট্টি বছর বেঁচে ছিলেন নবী হিসেবে পৃথিবীতে তেষট্টি বছরের মধ্যে বাইশ বছর ছয় মাস উনি অর্থাৎ উনি অফিসিয়ালি যখন নবী হন অফিসিয়ালি নবী হওয়া বলতে বুঝাচ্ছি যে এসে যখন ওনাকে বার্তা দেন যে আজকে থেকে আপনাকে ইসলাম প্রচার শুরু করতে হবে অফিসিয়ালি যখন উনি জবটা পেয়েছেন উনি জব করেছেন এটা জব বলছি প্লিজ অন্যভাবে নেবেন না এটা আল্লাহর দেওয়া জব ওনার জন্য তো এখন এই বাইশ বছর ছয় মাস জব করার জন্য কতদিন প্রস্তুতি নিয়েছেন চল্লিশ বছর ছয় মাস আবার বাইশ বছর ছয় মাসে ওনাকে রেহাই দেওয়া হয়নি এই যে কোরআন নাজিল হতো মেইন উদ্দেশ্য ছিল আগে প্রফেট মোহাম্মদ শিখানো তারপর উনি মানুষকে শিখাবেন এবং প্রফেট মোহাম্মদ শেখার পরে অর্ডার দিয়ে দিতেন না সকালবেলা উনি হাফেজদেরকে এটা মানে মুখস্ত করতে বলতেন কারণ অনেক সময় ওনার উনি লিখতে জানতেন না পড়তে জানতেন না মুখস্ত করতে বলতেন এগুলো গ্রাজুয়ালি লিপিবদ্ধ হচ্ছিল আবার উনি সাহাবিদের সাথে এই মেসেজটা নিয়ে ফুল ডিসকাস করতেন যে আমি এই মেসেজটা পেয়েছি হোয়াট ডু ইউ গাইস থিং হাউ অ্যাপ্লাই অল দিস উনি একটা কাউন্সিলের মতো আমাদের এখন যে সংসদ ভবন আছে প্রধানমন্ত্রী যেমন সংসদ ভবনে গিয়ে তার এমপিদের সাথে আলোচনা করবে হি ইজ টু টু ডিসকাস উইথ এবং ডিসাইড দিস ইস হাউ উই আর গান আবার পাশাপাশি উনি অ্যাপ্লাই করার মাধ্যমেও এই জিনিসগুলোর রিয়েলিস্টিক অ্যাপ্লিকেশনগুলো দেখতেন সো দিস ইজ সো ইম্পর্টেন্ট আমি এই সংজ্ঞাটা বোঝানোর জন্যই আপনাকে বা এতগুলো কথা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে লিডার তারাই লিডার যারা শিখে এবং অ্যাপ্লাই করে তারপরে তারা অন্যকে শিখে সো আমরা যেটা এখান থেকে লার্ন করলাম যে নোয়িং অর্থাৎ প্রিপারেশন ইজ এ নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কাজ রেসপন্সিবিলিটি অব এ লিডার ইউ হ্যাভ টু কিপ লার্নিং

প্রচারের আগে ছিল অর্থাৎ পত্তলিক যে ধর্মগুলো ওনার পরিবার সমাজও ফলো করতেছিল তাদের মধ্যে এই ধর্মগুলো রিয়েলি আসলে মানুষের ইম্প্রুভমেন্ট করতে পারছে কিনা এটার মাধ্যমে সমাজের মধ্যে অর্ডার আসতেছে কিনা রুলস আসতেছে কিনা সিস্টেম আসতেছে কিনা পিস আসতেছে কিনা এবং প্রসপারিটি আসতেছে কিনা অর্থাৎ ইম্প্রুভমেন্ট এটা জিনিস খেয়াল রাখতে হবে শুধু লার্ন করা ধর্ম মানা সেটা না ধর্ম মানা ধর্মটার মধ্যে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়েছে এজন্য সো উই হ্যাভ টু রসুল্লাহ থিঙ্ক এভরিথিং হোয়েন হি ফাউন্ড দ্যাট তার পুত্তলিক ধর্ম যেটা আছে সেটা ওই সমাজকে ওই অর্ডারটা দিতে পারছে না দেন হি স্টার্ট থিঙ্কিং হোয়াট ক্যান আই ডু হোয়াট আই শুড ডু হোয়াট আই ক্যান গেট ব্যাডার তো তিনি অবজার্ভ করা শুরু করলেন অন্য জায়গা থেকে লার্ন করা শিখলেন তো ফার্স্ট অফ অল লার্নিং ফ্রম 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 অলওয়েজ আপনার ইউ ক্যান লার্ন থিং পিপল পিপল কালচার ওয়ে আর ওয়ার্কিং আপনি দেখবেন অনেক সময় আপনি একটা কাজ করছেন একভাবে আপনি জানেন কিভাবে অপারেট করতে হয় আপনি আপনার এমপ্লয়িকে শেখাচ্ছেন এখানে হয়তো এমন দেখবেন যে আপনি নতুন এসছেন বা এখানে আপনি আসার আগে ওখানে একজন এমপ্লয়ী আছে যে তিরিশ বছর ধরে কাজ করছে সে আরও বেটার একটা ওয়ে জানে কিভাবে মেশিনটা অথবা কিভাবে কিভাবে কাজটা করা হবে সে তার কাছে একটা বেটার আইডিয়া আছে ইউ নিড টু লার্ন ফ্রম দ্য এনভায়রনমেন্ট লার্ন ফ্রম ফ্রম দ্য কালচার দেন ফ্যামিলি ইনিশিয়েট উনি দেখেছেন যে ওনার ফ্যামিলি ইনিশিয়েট করেছে ওনাকে টিচ করার জন্য এই যে বেদুইন পরিবারে পাঠানো এবং বিভিন্নভাবে লার্ন করানো ওনার চাচা দাদা যখনই যে পেয়েছেন কারণ ওনার বাবা তো ওনার জন্মের আগেই মারা গেছেন ওনার জন্মের কিছু কয়েক বছর পরে মা মারা গেছেন তারপর দাদা এভাবে এবং এখানে আরেকটা জিনিস দেখা যায় আল্লাহ রসুল্লা সাল্লা আল্লাহলি আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে ফেলেছেন রাইট যখনই মার সাথে একটা মোটামুটি চলছিল সেখানে মাকে নিয়ে গেলেন আবার ডিসকমফোর্ট আবার ট্রাভেলের মধ্যে এরপরে যে দাদা টেক কেয়ার করতেছিল সেটা যাচ্ছিল একসময় দাদা মারা গেলেন আবার ট্রাভেল ফেলছেন তারপরে ওনার চাচা ওনাকে শেল্টার দেওয়া শুরু করলো এবং ওনার চাচা যখন বিশেষ করে ওনার চাচার মৃত্যুর পরেই তো ওনাকে দেখা গেল যে না আর মক্কা থাকা সম্ভব না কারণ ওনার ওনার চাচাই ছিল লাস্ট মানে ছায়া জন্য আমি এই জিনিসটা বলতে চাচ্ছি রসুল্লাহ সাল্লাহামের পুরো জীবনীটা যদি আপনি পড়েন আপনারা তো পড়েছেন একটু যদি লিডারশিপ পয়েন্ট অব ভিউ থেকে পড়েন দেখবেন রসুল্লাহ সাল্লাহামের মতো পেইন এত পেইন এত যন্ত্রণা খুব কম লিডার পৃথিবীতে পেয়েছে কম লিডারই পেয়েছে বিকজ লিডার্স গো থ্রু অফ সিচুয়েশন এটা আমি আপনাকে বলছি এটার ইমপ্লিকেশন কি এটা হচ্ছে যে আপনি কর্পোরেট লিডারশিপ করতে গিয়ে অনেক সময় অনেক মধ্যে দিয়ে যাবেন ক্রাইসিস ডিফেক্ট এমপ্লয়ির মিসবিহেভ অনেক সময় তো বাট লিডার হিসেবে ইউ হ্যাভ টু রিয়েলি স্ট্যান্ড ইউ রিয়েলি হ্যাভ টু স্টে কুল ইউ রিয়েলি হ্যাভ টু স্টে ভেরি স্টেবল মাইন্ডসেট যেমন আমরা গত ক্লাসটাতে যেটা বলেছিলাম আমরা আমাদের রেভলিউশন নিয়ে কথা বলতে গিয়ে আমাদের অলওয়েজ থিঙ্ক করতে হবে উই আর উই আর স্টেইং কুল উই আর স্টেইং বিকজ আদারওয়াইজ ইউ আর না গানা উইন সো ফ্যামিলি ইনিশিয়েটিভ তো এখানে ফ্যামিলি ইনিশিয়েটিভটা গড়ের মধ্যে আপনি বাচ্চাদেরকে শিখবেন ফ্যামিলি দিয়ে ফ্যামিলি ইনিশিয়েটিভ আর কোম্পানির মধ্যে ফ্যামিলি ইনিশিয়েটিভ কি এটা হচ্ছে অর্থাৎ কোম্পানি নিজেই ইনিশিয়েট করতে কোম্পানি একটা ফ্যামিলি না কোম্পানি একটা ফ্যামিলি এটা ইনিশিয়েট করতে হবে কিভাবে তার পিপলদেরকে সে লার্ন করাতে পারে এই যে আমরা ট্রেনিং অর্গানাইজ করছি বিভিন্ন ধরনের লার্নিং সেশন অর্গানাইজ করি আমাদের এমপ্লয়ীদের জন্য ফ্যামিলি ইনিশিয়েটিভ সো নেক্সট হচ্ছে বিল্ডিং ক্রেডিবিলিটি এখন আপনি লিডার হিসাবে আপনি কেমন বিশ্বাসযোগ্যতা অর্জন করছেন আপনাকে পিপল ফার্স্ট ফলো ইয়োর বিহেভিয়র দেন দে ফলো ইউর অ্যাটিটিউড বিহেভিয়ার অ্যাটিটিউড দেন দে ফলো ইউর প্রিন্সিপল আপনি কাউকে যদি কোনো কিছু উপদেশ দেন আদেশ দেন সেটা আপনার ফলো করবে কিনা সেটা ডিপেন্ড করতেছে আপনার আচরণের উপর আপনি এমন হয় না যে ডক্টর জাফর একবার একটা স্টোরি শেয়ার করেছিলেন সেটা হচ্ছে উনি যখন ক্যালিফোর্নিয়ায় রিসার্চ করতেন তখন একজন আমি নাম বলে গেছি ওই সাইন্টিস্টের উনি উনি খুবই এক্সপার্ট একজন সায়েন্টিস্ট ফিজিসিস্ট তো ওনার সাথে কাজ করতেন তো কিন্তু ওই লোকটা প্রতিবার যখন অক্টোবর আসতো খুবই পাগলামি করত খুবই ক্রেজি আচরণ করতো এটা কারণ হচ্ছে যে ওনার ধারণা ছিল ওনাকে ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে না উনি নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য ওনাকে দেওয়া হচ্ছে না উনি প্রতিবার অক্টোবরেলেই অ্যাংরি অ্যাংরি প্রকাশ করতেন উনি অবশ্য একটা সময় একটা সময় মানে নোবেল প্রাইজ পান অবশ্য পরে তো ডক্টর জাফর ইকবাল একটা কথা বলতেন যে আমি ওনার সাথে এক সময় ওনার সাথে কাজ করা ছেড়ে দিলাম কারণ লোকটা পাগলামি করে মানে যখন ক্রেজি আচরণ করে আমার তো তার সাথে কাজ করা কন্টিনিউ করা সম্ভব না কারণ সে এক্সপার্ট এটা ঠিক আছে বাট তার বিহেভিয়ারটা ইম্পর্টেন্ট কারণ সে পাগলামি শুরু করে অক্টোবর আসলে সেপ্টেম্বর আসলে যে নোবেল প্রাইজ কেন পাচ্ছে না নোবেল প্রাইজ কেন পাচ্ছেন তা আমি উদাহরণটা এই জন্যই দিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার আচরণটা খুব বেশি ইম্পর্টেন্ট সো বিল্ডিং ক্রেডিবিলিটি অর্থাৎ বিশ্বাসযোগ্যতা অর্জন করা মানুষের কাছে এটা আমরা খুব ভালো করেই জানি যে আমাদের প্রফেট মোহাম্মদ মানুষ আলামিন বলে ডাকতো বিশ্বাসী ইভেন তার শত্রুরাও কারণ তিনি ইভেন চলে যাওয়ার সময়ও হজরত আলীকে রেখে গিয়েছিলেন মানুষের সম্পদ উনি কাইন্ড অফ ব্যাংক ছিলেন ওনার ওনার বংশে মানুষজন টাকা পয়সা দন সম্পদ ওনার কাছে জামানত রাখতেন এটা এটা জানে তো বিল্ডিং ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা অর্জন করা অর্থাৎ আপনাকে তখনই মানুষ ফলো করে যখন আপনাকে মানুষ বিশ্বাস করে আপনাকে যদি চরম বিশ্বাস করে আপনি দুই একটা ভুল দেখবেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছে আর যখন তারা বিশ্বাস করে না ডাজেন্ট ম্যাটার হাউ এক্সপার্ট ইউ ইউ এম আর এই যে আমাদের দুর্নীতিবাজ নেতা যেগুলো দেখেছি এর মধ্যে অনেক এক্সপার্ট লোক আছে না যারা দুর্নীতিবাজ এক্সপার্ট তো অবশ্যই বিজনেস কিভাবে বিজনেস কিভাবে করতে হয় তা অনেকেই জানে আমাদের

তো অলওয়েজ খেয়াল খেয়াল রাখতে হবে আপনি বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য কাজ করছেন নেক্সট হচ্ছে ডেভেলপ থিঙ্কিং স্কিল অর মেডিটেশন এটা তো একেবারে বলার অপেক্ষা রাখে না আমাদের প্রফেট যে প্রতি প্রায় সন্ধ্যায় চলে যেতেন হেরা গুহাতে থিঙ্কিং এটা জিনিসটা আমাদের কাছে হয়তো আমরা শুধু বই পড়েছি শুনেছি নিয়ে কথা বলেছি কিন্তু আমরা কখনো ফলো করি এটা বিলগেটসরা কিন্তু ফলো করেন বিলগেটস এর প্রতিদিন দুই ঘন্টা থিঙ্কিং স্কিল থিঙ্কিং টাইম আছে একটা জাস্ট রকিং চেয়ার থাকে একটা কলম থাকে একটা নোটবুক থাকে সামনে যদি কোনো চিন্তা আসে লিখে ফেলার জন্য ওই রুমে আর কিছু নেই একদম কিচ্ছু নেই শুধু একটা চেয়ার রকিং চেয়ার এমনি উনি ছোটবেলা থেকে একটু দুলতে পছন্দ করেন এরকম দুলতে পছন্দ করেন একটা চেয়ার একটা টেবিল একটা খাতা একটা কলম দ্যাটস ইট মেডিটেশন থিঙ্কিং একে মেডিটেশন মানে নয় যে একেবারে আপনি গৌতম বুদ্ধের মতো পদ্মাসন হইতে হবে মেডিটেশন মানে হচ্ছে রিফ্লেক্ট করা থিঙ্ক করা তো এটা প্রফেট মোহাম্মদ সাল্লা ইসলাম করতেন এবং বড় বড় লিডাররা এলন মাস বিল গেটস মার্ক জাকারবার্গ ওয়ারম বাফেট যাদের নাম শোনেন তারা সবাই মেডিটেট করে মেডিটেট করে মানে হচ্ছে তার থিঙ্ক করে থিঙ্ক করে তো থিঙ্কিং স্কিল ডেভেলপ করা একজন তিনি করেছেন আমরা জানি নেক্সট হচ্ছে আপনার অ্যাপ্রেন্টিসশিপ ওয়ার্কিং অ্যাজ এ মার্চেন তিনি আমরা জানি যে উনি ওনার চাচার সাথে ওনার চাচার সাথে কাজ করেছেন উনি ইভেন ওনার প্রথম ওয়াইফ তার এমপ্লয়ি ছিলেন উনি রাইট তিনি ওনার ওনার ওয়াইফ ওনার ওয়াইফ তো ইন্টারন্যাশনাল বিজনেস ছিল না পুরো এরাবিয়া এশিয়া মাইনর এরিয়া পুরো আফ্রিকার অনেক অঞ্চল জুড়ে ওনার বিজনেস ছিল মডার্ন টাইমের সাথে তুলনা করলে উনি একজন মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও ছিলেন হজরত খাদিজা তো যদি যদি মানে মডার্ন টাইম অনুযায়ী তো প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম ওয়াজ অ্যান এমপ্লয়ি উনি ওনার চাচার সাথেও কিন্তু বিভিন্ন বিজনেসে গিয়েছেন বিজনেস করেছেন তাহলে দেখা যাচ্ছে যে উনি অ্যাপ্রেন্টিসের শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন ইন্টার্নশিপ ইন্টার্নশিপ করা লার্ন করা যে বড় বড় অথবা মেন্টর এর কাছ থেকে শিখা রসুল্লাহ সাল্লাম এভাবে অনেকের কাছে গিয়েছেন যাদের কাছে মেন্টরশিপ এটা এটা প্রস্তুতির একটা অংশ নেক্সট হচ্ছে কমিউনিটি ইনভলভমেন্ট প্রফেট মোহাম্মদ সাল্লাহাম কমিউনিটি ইনভলভ হয়েছেন অর্থাৎ সমাজের যে যে জায়গাগুলোতে সেখানে কন্ট্রিবিউট করতে পারবেন এটা কন্ট্রিবিউট করা এটা দেখেন আমাদের দেশে আমরা কিন্তু শিখাই না অথচ আমরা ইসলাম মুসলিম আমরা শ্রেষ্ঠ ধর্মের অধিকারী এসব অনেক দাবি করি কিন্তু আমাদের আমেরিকাতে স্কুলগুলোতে শেখায় আমি আপনাকে বললাম না আমাদের আমাদের যে আমার মেয়ে তিনটা ক্লাবের লিডার তিনটা অর্গানাইজেশনের লিডার একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কি ক্লাব ওই কাজে কাজ হচ্ছে তাদেরকে সোশ্যাল ওয়ার্ক শেখানো হয় কমিউনিটি ইনভলভমেন্ট কিভাবে সোসাইটির জন্য কাজ করবে এটা ফান্ড রেজিং মানি রেজ করা সোসাইটির বিভিন্ন সিটির কোনো কাজ হলে ওরা দল বেঁধে গিয়ে সিটিকে হেল্প করে কমিউনিটিকে হেল্প করে তারপরে কমিউনিটি ক্লিন রাখে বিভিন্ন ধরনের কাজ করে সেকেন্ড জিনিস হচ্ছে যে ও হচ্ছে যে আপনার ওদের অনার্স সোসাইটির ও ভাইস প্রেসিডেন্ট অনার্স সোসাইটির কাজ কি ন্যাশনাল অনার্স সোসাইটির কাজ হচ্ছে যে ওর ওদের ক্লাসের যে সমস্ত ছেলে মেয়েগুলো আছে তাদের কেরিয়ার ডেভেলপমেন্টে হেল্প করে এখন থেকে কেরিয়ার নিয়ে চিন্তা করানো লিডারশিপ গ্রো করা তো এটা থার্ড হচ্ছে যে ওরা কেরিয়ার স্পেসিফিক যে জিনিসটা চুজ করে সেই ভিত্তিক কাজ করা যেমন আমার মেয়ে যেহেতু রোবটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে ও রোবটিক ক্লাবের প্রেসিডেন্ট ক্লাবে কাজ করতেছে এই যে দেখেন এদের স্কুলগুলো শুধুমাত্র দশটা বই বারোটা বই গাদা গাদা গাইড মুখস্থ করো বছরের শেষে পরীক্ষা দাও এগুলো শুধু না এই যে জিনিসগুলো যে কমিউনিটি ইনভলভমেন্ট অ্যাপ্রেন্টিস যে মানে শিক্ষা নবীশ হিসেবে কাজ করানো এই জিনিসটা আমাদের ধর্মে আছে কিন্তু আমরা প্রফেট মোহাম্মদের জীবনীটা জাস্ট ফলো করলে আপনি পুরো কারি গোলাম বানাতে পারবেন কিন্তু আমরা এটা করি না আমরা জাস্ট শুনি চোখের পানি জড়াই তারপরের দিন গিয়ে আবার গুসকাই মানে উই ডু ওয়ার্ড উই নিড টু ডু সো থিং ইজ উই রিয়েলি থিং দ্যাট ওয়ে কমিউনিটি ইনভলভমেন্ট কারণ আপনি যদি আপনার বাচ্চাদেরকে কমিউনিটি ইনভলভমেন্ট করতে পারেন এটা আপনি শিখাতে পারেন এটা শিখাতে পারেন যেমন আপনি আপনারা যারা বড় লিডার আছেন কোম্পানিতে হ্যাঁ তাদেরকে একটা পরামর্শ দিই যদি আপনি কোম্পানিকে রাজি করাতে পারেন একটা দিন এমন হতে পারে না একটা দিন এমন হতে পারে না যে আপনার যে সমস্ত দের আপনাদের ইয়াগুলো আছে যেসব এমপ্লয়ীদের কাজগুলো মানে ছেলে মেয়ে আছে যারা হাই স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে একদিন তাদেরকে কোম্পানিটা ভিজিট করার সুযোগ দেওয়া বা তাদের একদিন কোম্পানির মধ্যে আসা থাকা বা ইয়া করা এই জিনিসগুলো আমরা আমাদের কমিউনিটি পিপলগুলোকে আমরা উই ক্যান টিচ দেম উই ক্যান উই ক্যান হেল্প দেম সো আমাদের ছেলে মেয়েগুলো সুযোগ পেতে পারে আমাদের এখানে ইভেন আমার বাচ্চারা যে ফার্স্ট গ্রেডে গ্রেডে সেকেন্ড এই জানেন ওদের ওদের ফায়ার স্টেশনে নিয়ে যাওয়া হয় আমাদের যেটাকে ওই যে ফায়ার ব্রিগেড বলি আমরা বাংলাদেশে ফায়ার স্টেশনে নিয়ে গিয়ে ওদেরকে ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে ফায়ার ফায়ার ফাইটাররা কাজ করে কিভাবে ইয়া করে আবার আরেক দিন ওরা গেছে পুলিশ স্টেশনে ওদেরকে ড্রেসও দেওয়া হয়েছে পুলিশের অফিসে বসে একদম পুলিশের মানে পুলিশ অফিসারের চেয়ারে বসে যে সে মানে তার তাকে শিখানো হলো যে সে কিভাবে ইয়া করবে এই যে আমরা বিভিন্ন ধরনের কমিউনিটি ইনভলভমেন্ট করতে পারি যাই হোক আমি আমাদের প্রফেট মোহাম্মদের জীবনীতে চলে যাই সে সে লার্ন লার্ন করেছে করেছে এখন এটা আমরা যদি কর্পোরেট লিডারশিপ পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি দেখি এই যে কমিউনিটি ইনভলভমেন্ট গুলো হচ্ছে যে আমাদের আমাদের যে টোটাল জাস্ট কাজের স্ট্রাকচারের বাইরে আরো যে ইনভলভমেন্ট আমাদের আমাদের এমপ্লয়ীদের সাথে কানেকশন পার্সোনাল কানেকশন বিল করা বা তাদের কোনো একটা প্রবলেম সলভ করা এই যে আপনারা অনেকেই এখন কোম্পানিতে ডেফিনেটলি হয়তো বন্যা নিয়ে কাজ করছেন বন্যার জন্য ফান্ড করতেছেন তো এই কমিউনিটি ইনভলভমেন্ট এটার মাধ্যমে আমরা শিখতে পারি স্পিরিচুয়াল প্র্যাকটিসেস রিফ্লেকশন এখানে স্পিরিচুয়াল প্র্যাকটিস বলতে আমি যেটা বুঝাচ্ছি স্পিরিচুয়াল বলতে বুঝাই যখন আমরা আমাদের মাইন্ডকে এবং গড়ের সাথে কানেক্ট করি এটার সাথে কর্পোরেট লিডারশিপের সম্পর্ক কি সেই জিনিসটা হচ্ছে আমরা যখনই ইউনিভার্সাল আইডিয়াগুলো নিয়ে থিঙ্ক করি মানুষের ইনভলভমেন্ট মানুষের চিন্তা চিন্তাভাবনা মানুষের ইম্প্রুভমেন্ট ইউনিভার্সাল যে সমস্ত হিউম্যান অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো নিয়ে যখন থিঙ্ক করি তখন সেগুলো কাইন্ড অফ স্পিরিচুয়ালিটি সেগুলো আসলে গডের সাথে কানেক্ট করা কারণ আমরা যে ভালো ভালো লিডারশিপ রুলস গুলো ফলো করছি এগুলো আসলে আল্লাহরই বৈশিষ্ট্য এটা লিডারশিপটা প্রপার ওয়েতে প্র্যাকটিস করা মানে হচ্ছে আসলে আল্লাহর সাথে কানেক্ট করা ঠিক আছে সো দেন দেন আমাদের যে ওকে রেপুটেশন অ্যাজ এন আরবিট্রেটর এখানে আরবিট্রেটর বলতে বোঝানো হচ্ছে নর্মালি মত পোষণ করা যখন দরকার হয়

রেসপেক্টফুলি ডিস করা হোয়েন থিংস আর নট গোয়িং ওকে ইউ নিট টু মেক এ পয়েন্ট ইউ নিট টু রেজ দ্য দেখা গেছে যে যারা পরিবর্তন করতে চায় যারা চেঞ্জ করতে চায় যারা যারা এই জিনিসগুলো পরিবর্তন আনতে চায় তারা অলওয়েজ যে কাজটা করে সেটা হচ্ছে যে তারা অলওয়েজ তারা চেঞ্জটা আনার চেষ্টা করে এবং চেঞ্জটা আনতে গিয়ে যদি তারা কোনো কারণে ডিসি করতে হয় সেই তারা করে সেটা আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লা করেছেন অর্থাৎ পিপল ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট নলেজ ডিফারেন্ট অ্যান্ড অলওয়েজ উই হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং দেয়ার আর পিপল হু নো মোর আস আর পিপল এই যে দ্য পিপল হু আর লোয়ার ইন পজিশন দেন মি যে আমি যে পজিশন আছে তার চেয়ে যদি কোনো ছোট পজিশনের থেকে থাকে এটা মনে করার কারণ নেই যে তাদের নলেজ আমার চেয়ে কম কিছুতে হ্যাঁ তাদের অনেক কিছুই আমি বেশি জানতে পারি তাদের চেয়ে কিন্তু তারাও কিছু কিছু জিনিসের মধ্যে এক্সপার্ট তো আমাদের ওই মানসিকতাটা অর্জন করতে হবে যে উই ক্যান লার্ন ফ্রম ইচ এন্ড এভরি ওয়ান এনি হোয়ার উই ক্যান লার্ন অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণ আমি ভালো লিডার হতে পারবো আমার কর্পোরেট জগতে ইফ আই হ্যাভ দ্য মেন্টালিটি ইফ আই হ্যাভ দ্য মেন্টালিটি টু লার্ন ফ্রম মাই এমপ্লয়িজ লার্ন ফ্রম অল দ্য পিপল দেয়ার

আয় টু বিডার আবু ইন মাই মাইন্ড যে আমি এখন থেকে আমি অলওয়েজ লার্ন করবো বাট এটাও মনে রাখতে হবে লার্নিংটার সাথে যদি আমরা প্র্যাকটিস অথবা টেকিং অ্যাকশনটা যদি আমি অ্যাড করতে না পারি নাথিং ইজ গন ওভার্কআউট এটা এ কারণে আমি নরমালি কুইকলি সিলেবাস শেষ করে ফেলা বা একটা সিলেবাস শেষ করাই দিলাম সার্টিফিকেট দিয়ে দিলাম it is fine but it's not gonna be transformation আপনারা জানেন যে আমি আমাদের এই কোর্সটাতে আমি যেভাবে চেষ্টা করছি আপনাদের মনোজগতটা পরিবর্তন করার কারণ মেইন থিং হচ্ছে এটা মেইন থিং হচ্ছে এটা যে কোন বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেন ওই বিষয় নিয়ে আপনার মনের পরিবর্তন হওয়াটাই হচ্ছে যে আসল লার্নিং ইফ ইউ ক্যান চেঞ্জ योर ভিউজ চেঞ্জ योर থিংকিং এবং আমি এটা বিলিভ করি যে আপনাদের লাস্ট লাস্ট কয়েক সপ্তাহ ধরে আমরা যে স্টাডিগুলো করছি এখানের মধ্যে আপনাদের এখন আপনারা একটু ভিন্নভাবে চিন্তা করেন যেটা এই কোর্সে আসার আগে যেভাবে আপনি চিন্তা করতেন অথবা আপনার শিকার ব্যাপারটা এবং আরেকটা জিনিস আমি বলতে পারি যে আপনারা আগের চেয়ে অনেক বেশি হাম্বল রাইট অনেক বেশি বিনয়ী আপনারা লিডারশিপ জগতে এটা আমি আমি হলপ করে বলতে পারি কেন বলছি আমি আমার কোর্সের কারণে বলছি না এই ধরনের কোর্স ভালো কোর্স যেখানেই করি না কেন যদি ভালো একজন কোচ বা লিডারের আন্ডার আমরা শিখতে পারি লিডারশিপ স্টাডিটা মানুষকে খুব বিনয়ী বানায় অর্থাৎ তখন এভিনিউগুলো সবগুলো ওপেন হয়ে যায় ওকে সো আলেকজান্ডার গ্রাহামবেল বলছেন যে অলওয়েজ মনে রাখতে হবে বিফোর এনিথিং এলস প্রিপারেশনটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় এখন গো দাউট এখন আমরা তো শিকার পার্টটা করলাম মোটামুটি তারপর এখন হোয়াট ইউ ক্যান ডু অ্যাবাউট অ্যান্ড প্রডিউস অ্যান্ড লিড বাই এক্সাম্পল হোয়াট আই ক্যান ডু অ্যাবাউট দ্যাট

মানুষ আমাকে লাইক করবে অনলি দ্যাট নট অনলি লিডারশিপ লিডারশিপ ইজ ডিফাইন্ড বাই দ্য রেজলিক অনেক জানি এটা ইম্পর্টেন্ট বাট এটা কমপ্লিটলি মিনিংলেস হয়ে যাবে যদি এটা আমি কাজে লাগতে না পারি বিকজ লার্নিং অ্যাকশন ইজ মিনিংলেস লার্নিং উইদাউট অ্যাকশন ইজ কমপ্লিটলি এ বিগ জিরো ওকে সো উই হ্যাভ টু লার্ন আমরা ওই যে মজা করে আমি অলওয়েজ বলতাম আমরা বাঙালিরা আজে বাজে অনেক কিছু জিনিস মাথায় দিয়ে আমরা মাথাটা বরাট করে ফেলি আমরা দুনিয়া সব কিছু জানি কিন্তু অনেক সময় দেখা যায় যে রাইট কোনটা করতে হবে সেটাই আমরা জানি না আমরা দুনিয়া সব সাধারণ জ্ঞান আমাদেরকে সাধারণ জ্ঞান শেখানো হতো এক সময় সময় শেখানো হতো এটা আমি অ্যাগ্রি করি কারণ ওই সময়ে গুগল ছিল না ওইভাবে করে ওই সময়ে বা হয়তো এইভাবে করে ইজি ইনফরমেশন পাওয়া যেত না কিন্তু এখন তো পাওয়া যায় এখন আপনার কোনোভাবে ইটালি সম্পর্কে না জানলেও চলবে আপনার যেদিন ইটালি রিয়েলি রিয়েলি ভ্রমণ করার জন্য আপনার বিসা বিসা পয়সা টিকিট সব হাতে আসবে দিন এবার ইটালি নিয়ে গুগল করা শুরু করেন লার্ন করা শুরু করেন গো দেয়ার হোয়াট ইউ কেন ডু আদারওয়াইজ ইস মিনিংলেস টু লার্ন অ্যাবাউট দ্যাট কান্ট্রি হ্যাঁ যদি ওখানকার লিডারদের সম্পর্কে শিখে ওকানকার কোনেকটা পয়েন্ট রিয়েল পয়েন্ট অফ ভিউ যেটা আপনার জীবনে কাজে লাগবে আপনার জীবনকে সমাজকে অথবা আপনার প্রফেশনকে ইম্প্রুভ করতে পারেন যেমন জাপানিদের কাছ থেকে প্রচুর পরিমাণে কন্টিনিউস ইম্প্রুভমেন্টের উপরে কাইজান বিভিন্ন ধরনের জিনিস শিকার আছে কন্টিনিউস ইম্প্রুভমেন্ট সম্পর্কে শিকার শিকার আছে হ্যাঁ তখন আপনি যদি জাপানিদের ম্যানুফ্যাকচারিং সম্পর্কে জাপানিদের লিডারশিপ সম্পর্কে লার্নিং স্টাইল সম্পর্কে শিকার চেষ্টা করেন দ্যাট ইজ গুড বাট এমনি টোকিওতে কয়টা সিটি আছে টোকিওর আই মিন ওই প্রদেশের মধ্যে কয়টা সিটি আছে কয়টা মেয়র আছে টোকিওর মেয়রের নাম মুখস্থ করে রেখে আমার কোনো লাভ নেই ঠিক আছে এটা যেন মনে থাকে আর কি সো নেক্সট হচ্ছে আমরা মনে রাখতে হবে যে লিডারশিপ হচ্ছে রেজাল্ট প্রডিউস করতে হবে অর্থাৎ যা শিখেছি সেটা অ্যাকশনে পরিণত করে আমি যে জিনিসটা আমার করা দরকার সেটা আমাকে করতে হবে তো রসুল্লা সাল্লাম যদি মনে করেন একেবারে আল্লাহ সম্পর্কে ধর্ম সম্পর্কে সবকিছু শিখে গেলেন কিন্তু মানুষকে কনভার্ট করতে পারেন নাই এরকম যদি একটা ব্যাপার হতো যে মানুষকে ওনার যে জবটা ওনার যে কর্মটা অর্থাৎ মানুষকে কনভার্ট করে ইসলামের দিকে গীত করা এটা করতে না পারলে তাহলে ওনার লার্নিং মেনি গ্রেস হয়ে যেত লার্নিংটা হচ্ছে কাজে अप्लाई করার জন্য কাজে अप्लाई করার জন্য এটা আমাদের মনে রাখতে হবে তো নেক্সট যে জিনিসটা যে বিল ওয়েন্স বলছে ট্রু লিডারশিপ লাইস ইন গাইডিং টু আদার্স টু সাকসেস ট্রু লিডারশিপ হচ্ছে অন্যদেরকে সাকসেসের দিকে গাইড করতে পারে এই সাকসেস মানে রেজাল্টের কথা বলা হচ্ছে

আমি যেগুলো করার জন্য প্রমিস করেছি সেগুলো আমি প্রপারলি করছি এবং যেগুলো আমার করার কথা সেইগুলো করতে পারছে কিনা সেই হিসাবে তাদেরকে গড়ে তোলা তাদেরকে লার্নিং করানো টিচ করানো প্লাস তাদেরকে তাদের লার্নিংটাকে অ্যাকশনে ট্রান্সলেট করার পাওয়ারটাই হচ্ছে লিডারশিপ তাহলে আমরা শিখেছি এটা ঠিক অলওয়েজ শিখতে হবে এটাও ঠিক বাট যদি শিখাটা যদি কাজে না লাগে

আপনাকে নিজেও করে দেখাতে হবে তাদের সাথে করতে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক টুগেদার আমি যেটা আপনাদেরকে জর্জ ওয়াশিংটনে গল্প বলেছি যে উনি নিজে নেমে গিয়েছেন কর্নেল করতে চাচ্ছে না তো কি হয়েছে আমি নিজেই সোলজারদের সাথে নেমে কাজ করা শুরু করেছেন এবং দে আর সেলফ ডিসিপ্লিন রেজাল্ট প্রডিউস করতে হলে তারা সেলফ ডিসিপ্লিন হয় তারা রিসোর্সফুল হয় অলওয়েজ নলেজ গ্যাদার করে কোনগুলো কাজে লাগবে এরকম নলেজ গ্যাদার করে দে বিকাম অলওয়েস ইন্সপায়ারিং দে বিকাম অলওয়েজ ইন্সপায়ারিং এখন আমরা প্রফেট মোহাম্মদ সাল্লাহামের দিকে যদি আমরা চিন্তা করি তিনি অলওয়েজ ভিশনারি ছিলেন অর্থাৎ তার নলেজ গুলোকে তার রিলিজিয়ন একটা জায়গায় পৌঁছানো আবার তিনি দেখা গেছে যে আমরা দেখেছি পিপলদের সাথে অর্থাৎ তার সাহাবিদের সাথে সে অ্যাক্টিভলি কাজ করেছেন যে কোনো কাজ মাটি কুরার কাজ খন্দকের যুদ্ধে যে কোনো কাজ করেছেন তিনি সেলফ ডিসিপ্লিন ছিলেন কারণ উনি নিজেকে একজন সেলফ ডিসিপ্লিন লিডারশিপে হিসেবে এক্সাম্পল প্রদর্শন করতেন উনি রিসোর্সফুল ছিলেন অলওয়েজ লার্নিং ফ্রম কোরআন ফ্রম পিপল এন্ড ফ্রম দ্য এনভায়রনমেন্ট অলওয়েজ ইন্সপায়ারিং আদার্স অলওয়েজ এম্পাওয়ারিং অন্যদেরকে লিড করা অন্যদেরকে ট্রেন করা অন্যদেরকে শিখানো এবং অন্যদেরকে অন্যদেরকে বোঝানো এম্পায়ারিং অলওয়েজ ডিটারমিন ছিলেন অলওয়েজ ডিটারমিন যে অলওয়েজ সংকল্পবদ্ধ ছিলেন ওই সংকল্প থেকে বেরোনি অলওয়েজ রেজিলিয়েন্ট ছিলেন রেজিলিয়েন্ট নিয়ে আমরা গত ক্লাসে অনেক আলোচনা করেছি রেজিলিয়েন্ট হওয়া মানে হচ্ছে যে কোনো দুর্যোগ মুহূর্তে রাইট কাজ করতে পারার মানসিকতা এবং টোলে না পড়া স্টিল ইনস্পায়ার্ড থাকা স্টিল হার্ড ওয়ার্ক করা দেন সেলফলেস হওয়া অর্থাৎ নিজের চেয়ে অন্যকে গুরুত্ব দেয় কারণ আমরা জানি অন্যকে যদি আমি অন্যদের গুরুত্ব দিই তাহলে আসলে আমি নিজেকেও গুরুত্ব দিচ্ছি কারণ আমি যদি আমার টিম মেম্বারদেরকে অনেক শিকায় এবং তাদেরকে প্রোডাক্টিভ করে তুলি আসলে তাদের সবার কাজের যোগফলই তো আমার কাজ রাইট আমার ধরেন আমি একজন টিম লিডার তাহলে আমার যদি দশজন অপারেটর থাকে দশজন জন অপারেটরে যদি একজনে এক হাজার করে প্রোডাক্ট বানাই তাহলে আমার পুরো দিনে আমি কত বানিয়েছি আমি এক হাজার বানিয়েছি বিকজ মানে তাদের কাজের যোগফল হচ্ছে আমার কাজ তাহলে তারা যত প্রোডাক্টিভ হবে আমি তত প্রোডাক্টিভ হবো কারণ আমি প্রোডাক্টিভ কিনা এটা আমি কতটুকু নলেজ গ্যাদার করেছি সেটার উপর নির্ভর করে না আমার বস আমাকে কিভাবে দেখবে আমি কতটুকু ডেলিভার করতে পারছি তাহলে আমার এমপ্লয়িগুলোকে লিড করে আমি কতটুকু উৎপাদন করেছি সেটাই আমার বসের কাছে যাবে রাইট আমার বস তখন প্রোডাকটিভ এখন আমার এমপ্লয়িরা যদি লেস ইফেক্টিভ হয় আমার এমপ্লয়িরা যদি টার্গেট রিচ করতে না পারে তাহলে আমিও টার্গেট রিচ করতে পারবো না তাহলে অলওয়েজ সেলফলেস হইতে হবে ইউ হ্যাভ টু ডু ফর আদার্স অ্যান্ড দেন দে উইল ডু ইট ডু ইট ফর ইউ ইন দ্য টিম সো এখন ডুইং ইট ফর আদার্স ইজ নট এ লস তারপর কম্প্যাশনেট হইতে হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এমপেথি দেখানো এগুলো নিয়ে তো আমরা প্রচুর ডিসকাস করেছি ইনোভেটিভ হতে হবে অলওয়েজ নতুন আইডিয়াকে গুরুত্ব দিতে হবে নিজেও আইডিয়া জেনারেট করতে হবে অন্যের আইডিয়াগুলোও রিভিউ করে দেখতে হবে ফোকাস অন রেজাল্টস অলওয়েজ ইউ হ্যাভ টু ফোকাস অন রেজাল্টস দ্যাট উইদাউট রেজাল্ট কিছুক্ষণ আগে যেটা বলেছে নলেজ উইদাউট অ্যাকশন নলেজ উইদাউট রেজাল্ট ইজ মিনিংলেস চেঞ্জ হয় নেসেসারি আবার যখন দরকার হয়েছে তখন চেঞ্জও করেছেন রাইট ইভেন ওনার নিজের বিউটাও অনেক অনেক সময় কাটসাট করেছেন এই যে আমি গত ক্লাসে উদাহরণ দিয়েছি যে প্রফেট মোহাম্মদ সাল্লা যখন এই যে মক্কা বিজয় করেন এর আগের বছর এসে কিন্তু ফিরে যান এখন সেখানে কিন্তু তারা কিন্তু এসছিলেন এই যে মক্কায় হজ করতে রাইট কিন্তু অনেক সময় নিজের আইডিয়াটাকে একটু মিনিমাইজ করতে হয় অন্যের আইডিয়াটাকে প্রাধান্য দিতে হয় মক্কাবাসীদের শর্তের প্রতি উনি রাজি হয়েছেন কারণ উনি জানেন ওই সময় করতে হলে ওনাকে যুদ্ধের পথ বেছে নিতে হবে আর যদি পরের বছর করি তাহলে শান্তির পথের মাধ্যমে আমি যেতে পারবো নট অনলি দ্যাট এটা করার কারণে প্রচুর আরো প্রচুর মক্কাবাসী আশেপাশের লোকজন ধর্মগ্রহণ করেছিল রাইট দেখেন সামটাইমস গোয়ারের মতো আমারটাই ভালো আমারটাই এটা যদি আমি পুশ করে দেই সামটাইমস পিপল ডোন্ট লাইক ইট ইট আজ এ ম্যাটার আই নো দ্যাট আই মাই ওয়ান ইজ গুড বাট স্টিল সামটাইমস একটু কাটছাট দিতে হবে কম্প্রোমাইজ ইজ সো ইম্পর্টেন্ট সো ইম্পর্টেন্ট তো সামটাইমস আপনি দেখবেন আপনারটা অলওয়েজ রুল না করে মাঝে মাঝে আপনি এমপ্লয়িদেরকে আইডিয়াগুলো আইডিয়াগুলো ওদের আইডিয়াগুলো রিভিউ করবেন আইডিয়া কিছু কিছু নেবেন কেন নেবেন দুটো কারণে একটা হচ্ছে যে যদি না নেন তারা আপনাকে ডিকটেটর মনে করবে নাম্বার ওয়ান আর যদি নেন তাহলে তারা অলওয়েজ আইডিয়া জেনারেট করতে থাকবে দেখা যাবে যে মানে ওইটা বলে যে যদি আপনি এরকম একটা কথা আছে যদি আপনি চান যে সবসময় মান লোকজন আপনার আপনাকেই শুনবে তাহলে দেখবেন যে একদিন আপনার কোম্পানিতে আইডিয়া জেনারেট হওয়া বন্ধ হয়ে যাবে কারণ আপনি একসময় লোকজন হাল ছেড়ে দিবে বলবে যে আমার তো আর আইডিয়া দিয়ে লাভ না এরকম অনেক সময় শোনেন না আরে ভাই আইডিয়া দিয়ে লাভ কি বস তো না বস্ত্র শুনে না এ কথাটা আমরা অলওয়েজ শুনে আসতেছি শুধু বাংলাদেশে না পৃথিবীর সব জায়গায় কম বেশি শুনে আসতেছি তো উই হ্যাভ টু বি রিসোর্সফুল এবং কম্প্যাশনেট এবং চেঞ্জ হয় নেসেসারি সো দ্য গুড লিডার ক্যারিস ওয়াটার ফর দেয়ার ফর হিস পিপল এটা একটা সিম্বলিক উদাহরণ আর কি যে একজন গুড লিডার ক্যারিস ওয়াটার ফর হিস পিপল এটা মানে হচ্ছে আমার এমপ্লয়ীরা কাজ করছে এখন আমি জানি যে আমি যদি কিছু পানি প্রোভাইড করি প্রোভাইড করি তাহলে তারা অনেক হ্যাপি হবে আবার তারা ওই কাজ থেকে উঠেও আসবে না অর্থাৎ লিডার ছোট ছোট কাজগুলো করে এটা বোঝানো হচ্ছে আর কি যদি প্রয়োজন হয় লিডার অনেক সময় ছোট কাজও ছোট কাজও করে কারণ ইউ হ্যাভ টু নো হাউ ইউ ক্যান ইন্সপায়ার পিপল ওকে সো নেক্সট আমরা যখন যাব আমরা গোজ দ্য ওয়ে নিয়ে স্টাডি করলাম এবার আমরা একটু শোজ দ্য ওয়ে নিয়ে স্টাডি করব ঠিক আছে এখন শোজ দ্য ওয়ে মানে হচ্ছে ফর ডুইং ইট ফর আদার্স আমি আপনাদেরকে আবার একটু রিমাইন্ড করে দিতে চাই এই কাপটা ঠিক আছে এই কাপটাতে কি লেখা আছে এই কাপটাতে লেখা আছে যে দোস হু ক্যান যারা করতে জানে দে তারাই সবচেয়ে বড় লিডার তারা যারা শুধু কাজ করেছে না অন্যদেরকে শিখিয়ে গেছে এই যে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাইসাল্লাম যদি প্রপার ওয়েতে প্রপার ওয়েতে যদি কিছু লিডার তৈরি করে না যেতেন তাহলে ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ লেডার অন সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইভেন একটা খেয়াল রাখবেন ইভেন আপনি যদি রিটায়ারও করে থাকেন স্টিল আপনার এটা রেসপন্সিবিলিটি ধরেন আপনি একদম রিটায়ার করতেছেন এই পজিশনে আপনার লাস্ট পজিশন অনেকের মধ্যে এরকম মেন্টালিটি থাকে ভাই আমি আর শিখে কি আমি তো চলে যাচ্ছি এক মাস পরে ইউ ডোন্ট ডু দ্যাট বিকজ যেদিন আপনি যাবেন সেদিন আপনি যদি রাইট কাজ করে যান অবশ্যই লোকজন আপনাকে হিরো ভাববে লোকজন আপনাকে সম্বর্ধনা দিবে এগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বড় যে জিনিসটা হবে হিরো ফিলিং যেটা আপনার ভিতরে আসবে যে আমি যতদিন কাজ করেছি আই ডিড গুড আই ডিড ফর দ্য কোম্পানি আই ডিড অফ থিংস আই ওয়ার্ক রিয়েলি হার্ড এন্ড নাও আই এম লিভিং মাই প্রফেশন এজ এ সেটিসফাইড পার্সন আবার আমি যদি এই যে মনে করেন মানুষজনকে টকাচ্ছে ঘুস খাচ্ছে অনেক কিছু করতেছে এই মানুষগুলোকে কিন্তু এই মানুষগুলো হয়তো ক্ষণিকের সময় ভুলে গেছে আর কি যে একদিন যখন বয়স হবে তখন কিন্তু নিজের ভালো মন্দ হিসাব করবে কবরের মধ্যে মানে যখন আপনার বিছানার মধ্যে মৃত্যুর বিছানায় পড়বে এটা নাকি মানুষ সবচেয়ে বেশি প্রশ্ন যেটা করে সেটা হচ্ছে হোয়াট আই ডিড মর্মে আমি একটা গল্প বলি তারপর আমি বৈশিষ্ট্যগুলো ইয়া করে আমরা আজকে শেষ করব তারপর কয়েকটা কোয়েশ্চেন আনসার নেব আমার একজন মেন্টর আছেন উনি একটা সময় ছিল যে একটা সময় এসেছিল যখন ওনার একটা খুব মানে সিরিয়াস হেলথ ইস্যু নিয়ে যাচ্ছিল এবং ডক্টর নাকি বলছিল যে উনি মারা যেতে পারেন মারা যেতে পারেন তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে উনি মারা মারা যেতে পারেন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে ওকে ওনার হাতে টাকা পয়সাও নেই তো এখন ডাক্তার সার্জারি করতে বলছে তো সার্জারি করলে কি হবে বললো যে সার্জারি করলে তুমি আর কয়েক মাস বেশি বাঁচতে পারবা তো এখন তো উনি চিন্তা করছেন যে আমি আসলে কি করবো তো ডাক্তারকে নাকি জিজ্ঞেস করলেন আপনি হলে কি করতেন আপনি আমার জায়গায় হলে কি করতেন তো ডাক্তার বলল যে আমি তোমার জায়গায় হলে যে কাজটা করতাম সেটা হচ্ছে তোমার যেহেতু খুব বেশি টাকা পয়সা নেই এখন তোমার সার্জারি করতে হলে তোমাকে অনেক টাকা পয়সা হয়তো সম্পদ বিক্রি করে ফেলতে হবে দার কর্য করতে হবে এখন তুমি তো বাঁচবা কয়েক মাস এরপরে তো তুমি মারা যাওয়ার পরে পরিবারটাকে ডিফিকাল্টি সে ফেলে যাবা আমি তোমার জায়গায় হলে যে কাজটা করতাম সার্জারিটা করতাম না বাসায় চলে যেতাম বাকি সময়গুলো ফ্যামিলির সাথে কাটাতাম যতদিন পারি আর ওদেরকে বিপদেও ফেলে যেতাম না তো আমার ওই ম্যান্টর ফ্রেন্ড সব কিছুই উনি ডিসাইড করলেন যে উনি আর সার্জারি করবেন না উনি সার্জারি করবেন না এটা একটা মিরাকল এবং রিয়েল স্টোরি মিরাকল একটা এবং উনি বাসায় চলে গেলেন তো উনি বাসায় চলে যাওয়ার আগে উনি নাকি উনি উনি যখন হসপিটালে এইসব সব গুলো হচ্ছে হসপিটালে বেডে শুয়ে আছেন উনি তো জানেন উনি মারা যাবেন তো সুতরাং মানুষের মরার আগে কিছু চিন্তা আসে এরকম আমি বেশ কিছু বইও পড়েছি যারা অলমোস্ট মৃত্যুর কাছাকাছি গিয়ে আবার ফেরত আসছে তখন চিন্তা আসে যে তখন নাকি ওনার চিন্তা আসতেছিল এটা আমি একদম রিয়েল স্টোরি বলতেছি ওনার কাছ থেকে শোনা এগুলো নট ফ্রম দ্য বুক যে তিনি নাকি তখন চিন্তা করতেছিলেন যে আমার তো পরকাল বলতে একটা কথা আছে এটা একটা বিষয় আর হোয়াট ডিড ডু ইন দ্য ওয়ার্ল্ড বসে বসে নাকি হসপিটালে বসে চিন্তা করতেন তো উনি দেখলেন যে ওনার সমস্ত কাজকর্মের একটাই চিন্তা ছিল কিভাবে অ্যাসেট বাড়ানো যাবে কিভাবে নিজের সাকসেস বাড়ানো যাবে কিভাবে ফ্যামিলির সাকসেস বাড়ানো যাবে কিন্তু উনি এর বাইরে এই স্বার্থপট চিন্তাগুলোর বাইরে ভালো কিছু কাজ উনি করেননি ওনার মতে আমি বলছিলাম উনি এভাবে চিন্তা করেছেন উনি বলছেন উনি বললেন যে আমি তো মানুষের জন্য কিছু করিনি আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার জীবনটা ব্যর্থ হয়ে যাচ্ছে তো আমি কারণ আমি সব এই যেই ক বছর বেঁচে ছিলাম আই জাস্ট ওয়ার্ক ফর মানি আই জাস্ট ওয়ার্ক ফর মাই অ্যাসেট তো তিনি নাকি একটা প্লেজ করেন গডের কাছে মনে মনে যদি এই যাত্রা বেঁচে যায় আই উইল ওয়ার্ক ফর পিপল আই উইল ডু থিংস ফর পিপল এখন উনি বাসায় চলে আসলেন উনি জানেন উনি মারা যাবেন আর তাছাড়া টাকা পয়সা বেশি নেই ফ্যামিলিকে বিপদে ফেলে যেতে চান না এখন বলা হয়েছিল যে উনি যদি সার্জারি না করেন হি উইল ডাই উইদিন ওয়ান উইক এখন এক উইক পার হয়ে যায় হি ডেন ডাই উনি বলেন যে সেকেন্ড উইক ওয়েট করি আমাকে ভালো ভালো খাবার খেতে বলেছে আমি খাচ্ছি সেকেন্ড উইক ওয়েট করি আই ডিডেন্ট আয় থার্ড উইক আই ডিডেন্ট আয় ফোর্থ উইক আই ডিডেন্ট আয় তখন তিনি বললেন আই রিয়েলাইজড গড গেভ মিছে সেকেন্ড চান্স বিকজ আই প্রমিস সামথিং ব্যাটার অ্যান্ড দেন তিনি ডিসাইড করলেন যে উনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার তিনি ডিসাইড করলেন যে উনি এই লিডারশিপ কোচ হয়ে যাবেন কারণ এটার মাধ্যমেই পৃথিবীতে লিডারশিপ কোচ ট্রেনার বা পার্সোনাল গ্রোথ মানুষের কেরিয়ার ইমপ্রুভমেন্ট এগুলো নিয়ে কাজ করবেন তো উনি কাজ করা শুরু করছে এখন মূল ব্যাপারটা হচ্ছে যে দেখেন রাইট কাজ করলে উনি এই যাত্রা বেঁচে গেলেন এবং উনি খুব ভালোভাবেই বেঁচে আছেন এরপরে বছরের পর বছর তো মিরাকল উনি হাজারো মানুষকে ট্রেন করেছেন চেঞ্জ করেছেন কিন্তু বড় আরো একটা বড় ব্যাপার কি জানেন এই যে কিছুক্ষণ আগে বললাম মানুষের জন্য করতে গেলে ইউ উইল অলসো গেট রেজাল্ট হি بیکম এ আগে শুধু একটা জব করতেন অফিসে লুক এট আমি আপনাকে উদাহরণের জন্য দিচ্ছি দ্য মোর ইউ ডু ফর দ্য পিপল এটার জন্য ট্রেনার হতে হবে না আপনি যত আপনার ডিপার্টমেন্টে যখন একদম সুপার হার্ড ওয়ার্ক করবেন সবাইকে ইম্প্রুভ করাবেন তার মানে হচ্ছে আপনার বস দেখবে যে ইউ আর গেটিং রেডি ফর দ্য নেক্সট পজিশন আর পজিশনে গিয়ে যখন আপনি সিমিলার ওয়েতে মানুষের জন্য কাজ করবেন অর্থাৎ আপনার টিমের জন্য একেবারে হার্ড ওয়ার্ক করবেন চেঞ্জ করবেন ওদের ইম্প্রুভ করবেন ওদেরকে ইয়া করবেন তখন দেখবেন বস তখন সেখানকার বস দেখবে ইউ আর গেটিং রেডি ফর দ্য নেক্সট জব that's how you're going to go tale apna salary ta barte thakbe apna samman barte thakbe status barte thakbe this is a wonderful magic that story i share with you it's a real story and the, the person that coach and mentor i don't want to mention the name he's still living and he's a millionaire prithibir somosto ধরনের shukh gari bari joto expensive এখন তিনি করতে paren but he's still doing the job of improving others okay so you have to show the leadership

নবুয়াদ পাওয়ার পর থেকে উনি এই কাজ শুরু করেছেন হি লুক ফর পোটেন্সিয়াল লিডার্স যাদেরকে দেখেছেন যারা ওই লিডারশিপ আর লিডার মানে আপনি যার কারণে আবার দরে বানিয়েও দিতে পারবেন না হ্যাঁ ট্রাই করবেন সবাইকে লিডারশিপ শিখাতে সবাই কম বেশি জানা উচিত কিন্তু রিয়েল লিডার হবে কয়েকজন পাঁচজন দশজন তো যারা লিডারশিপ দেখিয়েছে যে আমরা আমরা আবু বকর রাজি আল্লাহ তাল তারপরে ওমর ওনাদের লিডারশিপ গুলো দেখেছি ওনারা দেখেছেন ওনারা একটা সময় ওমর ইসলাম গ্রহণ করেনি বা যখন গ্রহণ করেছে সে খুবই ডেডিকেটেড ছিল ওমর রিচ ছিল ওমরের অনেক টাকা পয়সা আবু বকরের অনেক টাকা পয়সা ওনারা কন্ট্রিবিউট করেছেন চেঞ্জ করেছেন যেন আবু বকর হযরত বিলালকে মুক্ত করে দিয়েছিলেন রাইট টাকা দিয়ে টাকা দিয়ে কিনে এই যে ব্যাপারটা হচ্ছে সো ইট শোজ প্রফেট মোহাম্মদ সাল্লাহ ও আই ক্যান টেক কেয়ার অফ দিস দিস ওয়ান আই ক্যান ডেভেলপ দিস লিডার Because this showing that it has compassion, it has love, it, it he wanna change other people. So mm -hmm. always always mentoring and coaching and mentoring coaching coaching, coaching, coaching coaching So ultimately our worker became the next leader after him. So that is so important that we we see that kind of point of view. So the function of leadership is to produce more leaders, not more followers.

ওই যে একটা গান আছে না আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোরা রাজার সাথে মিলব কি সর্তে অর্থাৎ এটা এরিস্টটলের একটা ফিলসফি নিয়ে গানটা বানানো হয়েছে আমার ধারণা সেটা হচ্ছে এরিস্টটল বলেছিলেন আমরা সবাই পলিটিক্যাল বিং কেন পলিটিক্যাল বিং কারণ আমরা কান্ট্রিতে থাকি আমরা পলিটিক্স অংশ আমরা রাষ্ট্রের অংশ তো আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে অর্থাৎ উই হ্যাভ টু পার্টিসিপেট উই হ্যাভ টু নো অ্যাবাউট কান্ট্রি পলিটিক্স এভরিথিং বাট ইট ডাজেন্ট মিন দ্যাট সবাই রাজা হয়ে যাবে নইলে মোরা রাজার সাথে মিলব কি অর্থে কথাটা অর্থ হচ্ছে যে আমরা যদি রাজ এবং রাজ্য সম্পর্কে সম্পর্কে জানি এবং আমরা সবাই অংশগ্রহণ করি তাহলে আমরা রাজার সাথে ভালো করে কাজ করতে পারবো অর্থাৎ উই ক্যান ওয়ার্ক উইথ লিডার লিডারশিপ জানাটা খুব জরুরি সবার জানাটা জরুরি বাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রাইট পিপল যাদেরকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন সো এখানেই আমরা মোটামুটি আমাদের আমাদের লেকচারটা শেষ করছি তো আমাদের এখানে যেটা আমরা জেনেছি যে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহাম যে জিনিসটা আমাদেরকে দেখিয়েছেন এই তিনটা পর্যায়ে এটা আমি প্রফেট মোহাম্মদ সাল্লামকে দিয়ে উদাহরণ দেওয়ার কয়েকটা কারণ আছে একটা কারণ হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা ধর্মকে খুব বেশি আঁকড়ে ধরি সবাই সুতরাং আমরা যদি ধর্ম থেকে কোনো লেসন আসে সেই জিনিসটাকে আমরা অনেক বেলিড হিসেবেই মনে করি বুঝতে পারি সুতরাং আমি এই জন্য ধর্মটাকে এখানে ইনক্লুড করেছি বা প্রফেট মোহাম্মদের লাইফ স্টোরি কারণ আপনারা আপনারা যে লিডারশিপ যে শিখা দরকার সেই বিশ্বাসটা আর একটু বাড়বে এই জিনিসটা জানার পর এম আই রাইট এই জিনিসটা জানার পরে আপনার বেড়েছে আবার আরেকটা জিনিস দেখলাম যে রিয়েল লিডারশিপ অর্থাৎ লিডারশিপ ডেভেলপমেন্ট বিল গেটস যেভাবে করেছে প্রফেট মোহাম্মদ ওইভাবে করেছে হ্যাঁ এক একজনের পরিস্থিতি এক কম ছিল কিন্তু যে প্রিপারেশন গোজ দ্য ওয়ে টেকিং অ্যাকশন এবং শোজ দ্য ওয়ে আরেকজনকে শিখানো তিন পর্যায়ে কাজগুলো প্রফেট মোহাম্মদও করে গেছেন শ্রীকৃষ্ণ লর্ড কৃষ্ণও করে গেছেন নেলসন ম্যান্ডেলাও করে গেছেন বিল গেটসও করে গেছেন এনি কাইন্ড অফ লিডারশিপ ইভেন যারা ভালো ধর্মীয় লিডার তাদের মধ্যেও করে গেছেন উই ক্যান সি দ্য লিডার্স ডেভেলপ দ্যাট ওয়ে সো দিস ইজ আওয়ার জব এবং আমি আবার একটা জিনিস বলি এটার অবশ্যই আমরা হোয়াট উই আর লার্নিং ওভার হিয়ার ইস কর্পোরেটারশিপ আমার সবচেয়ে বেশি উদ্দেশ্য থাকে হচ্ছে যে আপনাকে একজন ভালো কর্পোরেট প্রফেশনাল বানানো ডেফিনেটলি বাট আমার পিছনে যে জিনিসটা হচ্ছে আমার নেক্সট টার্গেট যেটা সেটা হচ্ছে যে আমার নেক্সট যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট এটা হচ্ছে আপনাকে ধারণা দেয়া যে লিডারশিপটা পুরো জীবনের জন্য কাজে লাগে আর আপনি নিজেও জানেন আপনি সবচেয়ে বেশি লিডারশিপ আপনাকে প্রেজেন্ট করতে হবে আপনার ফ্যামিলিতে টু টু চিলড্রেন ফ্যামিলি সো ইউ ক্যান বি আমি ইউ ক্যান বি এ গুড লিডার এই জন্যই আমি বিশেষ করে লাইফ হুইলটা ডিসকাস করেছি শুরুতে এবং আরো করব লাইফ হুইল নিয়ে ডিসকাস করব অনেক সময় ডিসকাস করব ক্যারেক্টার নিয়ে ডিসকাস করেছে সো আমি আশা করব যে আজকের লেকচারটা আপনাদের কাজে লাগবে